আসসালামু আলাইকুম, আপনাকে দেখাবো খুব শর্টকাটে সময় কম কীভাবে সিস্টেম অ্যাপস আনইনস্টল করতে হয়। সিস্টেম অ্যাপস অর্থাৎ আপডেট দেওয়া অ্যাপস, হ্যাঁ, এটি আনইনস্টল কীভাবে করবেন, না হয় ফরস্টপ করলেন, ডিসেবল করলেন, কিন্তু আনইনস্টল কীভাবে করবেন। এটি আপনার ইন্টারনাল স্টোর 224 MB, অনেকটা। আপনাকে আমি দেখাচ্ছি যে কীভাবে এটি আনইনস্টল করবেন। প্রথমে ইন্টারনেট কানেকশন লাগবে, প্লে স্টোর ওপেন করুন, এই যে এই ডান পাশে সোয়াইপ করুন, মাই অ্যাপস অ্যান্ড গেম, ঠিক আছে। এরপর আপনি সবার শেষে যে আপডেট দেওয়া হয়েছে এটা, যাই হোক, এই স্যামসাং হেলথ এখানে ক্লিক করুন, মানে এই অ্যাপসটা আমি আনইনস্টল করব, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে আনইনস্টল। আমরা এইভাবে সিস্টেম অ্যাপস যেগুলি আপডেট হয় অনেক MB দখল করে নেয়, এই জন্য আপনারা প্লে স্টোরের মাধ্যমে খুব সহজে আনইনস্টল করতে পারেন। এই যে এখানে আসে আনইনস্টল। ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য, আর আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।